বারা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলে জামালপুর ও ময়মনসিংহ একটি নদী যা মুক্তাগাছা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 96 কিলোমিটার দৈর্ঘ্য, 43 মিটার প্রস্থ। এ নদীর উপর দিয়ে একসময় চলত অনেক বাণিজ্যিক নৌকা। পলি জমতে জমতে কালের পরিক্রমে নদীটি তার নাব্যতা হারালো। ঐতিহ্যের টানে আজও দাউকা ইউনিয়নের সুশ্রুতি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অক্ষয় তৃতীয়া তিথিতে বসে উত্তর বাহিনী মেলা। হিন্দু ধর্মে এই দিনটিকে বিশেষ শুভ বলে মনে করা হয়। এদিনে বিষ্ণুর দশম অবতার পরশুরামের জন্ম হয়। মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন, যাতে বনবাসে তাদের কখনো কোনো খাদ্যভাব না হয়। অক্ষয় তৃতীয়া থেকেই বেদব্যাস মহাভারতের লেখা শুরু হয় এবং ভাগীরথের প্রার্থনার স্বর্গ থেকে মর্তে নেমে আসেন গঙ্গা। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে কারণ মৃত্যু হলে তার অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে এবং এদিনেই কুবেরের লক্ষ্মীলাভ হওয়ায় বৈভব লক্ষ্মীর পূজাও করা হয়। অনেকে মনে করেন অক্ষয় তৃতীয়া সোনা ও রূপ কেনা অত্যন্ত শুভ। দড়ি কাঠোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অক্ষয় তৃতীয় অক্ষয়া কমিটির সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র মাইতি জানান, বাংলাদেশের সকল নদী বঙ্গোপসাগরে পতিত হয়, কিন্তু আমাদের দাউগায় ইউনিয়নের সুশ্রুতি গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হওয়া বানার নদীটির কিছু অংশ উত্তর দিকে প্রবাহিত হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই বানার নদীর উত্তর দিকে প্রবাহিত হওয়ায় অক্ষয় তৃতীয়া তিথিতে স্নান করে থাকে আর এই স্নানকে কেন্দ্র করে প্রতি বছরই বসে উত্তর বাহিনী মেলা। মঙ্গলবার লগ্ন এবং বুধবার মেলায় প্রতি বছরের ন্যায় ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর ও গাজীপুর জেলায় অনেক মানুষের সমাগম ঘটেছে। ঐতিহ্যবাহী এই উত্তর বাহিনী মেলায় নানা ধরনের পণ্যের বর্ষা সাজিয়ে বসে দোকানিরা। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রয়েছে গৃহস্থালী এবং ঘর সাজানোর নানান সামগ্রী এবং গ্রাম বাংলার ঐতিহ্য, মৃৎশিল্প, কুটির শিল্পের বাহারি পণ্যের বিশাল সমাহার ঘটে থাকে এ মেলায়। কেন ১০ টাকা দেন ২০ 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 টাকা দেন ২০